আমাদের শেষ প্রশ্ন কোন অমুসলিম ভাই কি আছেন হ্যাঁ প্রশ্নটা করেন স্যার আমার প্রশ্নটা হলো দয়া করে আপনি কি একটু মাইকের কাছে আসবেন যাতে আপনার প্রশ্নটা শুনতে পারেন আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরানে সম্পর্কে কি বলা ভাই আপনি কোরআনে বেহেস্তের বর্ণনাটা জানতে চাচ্ছেন আমি এখানে সংক্ষেপে বলছি এটা একটা জায়গা যার নাম জান্না এই জান্না শব্দটা আরবি থেকে বাংলায় অনুবাদ করলে হয় বাগান জায়গাটা চিরস্থায়ী সুখের এখানে বলা হয়েছে আপনার পায়ের নিচে নদী বয়ে যাবে মধুর নদী থাকবে দুধের নদী থাকবে ফলমূলের কথা আছে ডালিম পেয়ারা ইত্যাদি এই জায়গাটা আসলে পরকালের জন্য একটা পুরস্কার হ্যাঁ স্যার একটা কথা স্যার হ্যাঁ আপনি বেহেস্তের বর্ণনা শুনতে চাইলেন হাঁ স্যার আমরা সেখানে কোন অবস্থায় থাকব সাধারণ মানুষের মতো নাকি অন্য কোন অবস্থায় আপনি জানতে চাইলেন যে আরেকটা কথা স্যার এখানে যদি বেশ খুঁজে না পান তাহলে অন্য কোথাও বেশ খুঁজে পাবেন না আপনি বললেন সেখানে আপনি কেমন থাকবেন কিভাবে থাকবেন আগের মতই ভাই এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন সেখানে সব আলাদা আমরা এই অবস্থায় থাকবো না সেখানে আমরা অন্য অবস্থায় থাকব তবে কিভাবে থাকব আল্লাহ জানেন তবে আলাদা মাথায় শয়তানি চিন্তা আসবে না যদি আপনি বেশতে যান আমি আমাদের শরীরের কথা বলছি না আমি জানতে চাচ্ছি আমাদের আত্মার কথা আমাদের আত্মার তখন কি হবে সেটা কেমন থাকবে আপনি বেহেস্তে গেলে দেখতে পাবেন ইনশাল্লাহ আসুন প্রার্থনা করেন ইনশাল্লাহ তাহলে আপনি আমাকে এমন একটা জায়গার কথা বলছেন যেটার কোনো বর্ণনা দিতে পারছেন সরি আপনি এমন জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা নেই ভাই আপনি বললেন বেহেস্তের বর্ণনা শুনতে চান আমি বর্ণনা শুরু করলাম তখন বললেন জায়গাটা না আমাদের সেখানে কি হবে আমাদের কি হবে আমাদের দাঁড়ি থাকবে কিনা থাকবে কিনা থাকবে আমি বলছি আত্মার কথা মনে আত্মা কিভাবে থাকবে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সুর আল ইমরানের রানের একশো পঁচাশি নম্বর আয়ত উল্লেখ আছে কল্লো নাফসেন জায়গাতল মাউস প্রত্যেক আত্মায় মৃত্যুবরণ করবে প্রত্যেক আত্মাই সেখানে থাকবে তবে শরীরটা সেখানে থাকবে না আমাদের আত্মা সেখানে উপস্থিত থাকবে কিন্তু সেটা কোন অবস্থায় থাকবে যেমন আশি বছরের একজন বৃদ্ধা মহিলা কোন অবস্থায় জীবিত হবেন বৃদ্ধ না যুবতী আল্লাহ মালুম তবে আলাদা কিছু হবে আমি আমাদের শরীরের কথা বলছি না আমি বলছি আত্মার কথা আত্মা থাকবে আত্মাই যদি সবকিছুর জন্য দায়ী হয় তাহলে আমাদের কাজকর্মের জন্য আত্মাই কথা ঠিক বলেছেন ভাই তাহলে আমি যদি বেহেসতে যাই তাহলে আমি ভাববো যে আল্লাহ আমাকে সত্তরটা হুট পরিয়ে দেবেন তখন আমার মনে হতে পারে যে বেহেসতে চেয়েও ভালো জায়গা আছে মানে বেহেসতে যাওয়ার পর সবকিছু কিভাবে শেষ হবে মানুষের তো আসলে চাওয়া পাওয়া শেষ নেই মানে সেখানে আমাদের আত্মাটা কি অবস্থায় থাকবে আমার আত্মা তখন কি একই অবস্থায় থাকবে এই কথাটাই বলছিলাম ভাই যে কিভাবে নিশ্চিত হবেন আমি আপনাদের বলেছি যে এই বই যদি পরীক্ষা করি যদি আমরা পরীক্ষা করে দেখি এই বইয়ের এইট্টি পার্সেন্ট একেবারে প্রমাণিত আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সাধারণ মানুষের জানার বাইরে তাই একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আর ডাক্তার হিসেবে বলি আমার যুক্তি বলে যার এইটটি পার্সেন্ট একেবারে প্রমাণিত আর টোয়েন্টি পার্সেন্ট সাধারণ মানুষের কাছে অস্পষ্ট আসলে সত্যি বলতে কি যে কোনো ধর্মগ্রন্থকেই অযৌক্তিক বলাটা খুব কঠিন কারণ আপনি নিজেই দেখবেন ভাই আপনি বলছেন এটা খুব কঠিন আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন আমার কাছে একটা শুনতে পারেন আমি শিকাগোতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করেছিলাম যার বিষয় ছিল কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স দেখবেন আমি চাইলে অনেক ধর্মগ্রন্থে বাতিল করতে পারি আজকে আমার কাজ বাতিল করা নয় আমাদের সাদৃশ্যগুলো দেখা আমি চাইলে হিন্দুজমের সাথে ইসলামের পার্থক্য নিয়ে কথা বলতে পারি আমি হিন্দুজমের বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি বাইবেল কেউ সেটা আমার কাজ না আমি এখানে যা করলাম ইসলাম আর হিন্দুজমের সাদৃশ্য নিয়ে কথা বললাম আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসলে বেদের বিভিন্ন প্রমাণিত সত্য আমি এখানে সেগুলো উদ্ধৃতি দিয়েছি আপনার পছন্দ হলে মেনে চলুন পছন্দ না হলে সেটা আপনার ব্যাপার তাহলে বেদও বলছে স্বর্গের কথা কথা নরকের মানে যদি পছন্দ হয় মেনে চলুন পছন্দ না হলে সেটা দরকার নেই আমরা কেমন দিন দেখবো কে ঠিক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি এখন অনুরোধ করব ভাই আব্দুর রহিম গ্রিন কিছু বলার জন্য ভাই গ্রিন আজকে ডক্টর জাকির নায়কের এই বক্তৃতা শুনতে আসার জন্য আমি চেন্নাইয়ের লোকজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক কিছুই শিখলাম আলহামদুলিল্লাহ আশা করি আমরা যা শিখলাম সেগুলো কাজেও করে দেখাবো আর ইনশাল্লাহ মানুষ ইসলাম সম্পর্কে আরও জানতে পারবে আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ হিরাবিল্লামিন اللهم صل على محمد وعلى اله واصحابه اجمعين